আজকের বলবো প্রাচীনকাল থেকে চলে আসা কুসংস্কারের পিছনের বিজ্ঞান। প্রথম কুসংস্কারটি হলো শিশুদের স্নানের জলে দূর্বা দিয়ে কেন রৌদ্রে দিতে হয়। আমরা প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত দেখি যে বড় পাত্রে করে রোদে রাখা শিশুদের স্নানের জল কয়েকটি দূর্বা ও তুলসী পাতা ভাসতে দেখা যায়। কিন্তু বাড়িতে মায়েদেরকে প্রশ্ন করলে জবাব দেন যাতে কারোর নজর না লাগে তাই দেওয়া হয়। নজর লাগার পেছনে কোনো বাস্তব যুক্তি নেই, কিন্তু জলে দূর্বা নেওয়ার পেছনে রয়েছে বিজ্ঞান যুক্তি। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি এসে জলে পড়ে এবং সেটি জলের সঙ্গে মিশে যায়, ফলে এই রশ্মি মিশ্রিত জল নিয়মিত শিশুকে স্নান করালে ত্বকের উপর বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একমাত্র সবুজ দূর্বা ঘাস এই রশ্মিকে শোষণ করতে সক্ষম, তাই জলটার এই রশ্মি থেকে মুক্ত থাকে এবং শিশু স্নানের উপযোগী হয়ে ওঠে। এর পরবর্তী প্রশ্ন, হিন্দু মৃতদেহ দাহ এবং মুসলিম মৃতদেহ কবর দেওয়া হয় কেন? হিন্দু শাস্ত্র মতে মৃতদেহ দাহ এবং মুসলিম শাস্ত্র মতে মৃতদেহ কবর দেওয়ার রীতি বহু প্রাচীনকাল থেকে চলে আসছে। এর পিছনে যে বিজ্ঞানসম্মত কারণটি বর্তমান তা হল সুস্থ শরীরে মৃত্যু খুব কম সংখ্যক লোকেরই হয়, বেশিরভাগ মানুষ নানা রোগে ভুগে মারা যায়, কাজেই সেই মৃতদেহের বিভিন্ন রোগ জীবাণু সজীব অবস্থায় থাকে। একমাত্র মাটি ও আগুন সেই জীবাণুকে নষ্ট করতে সক্ষম। সেই জীবাণুর দ্বারা যাতে সুস্থ মানুষরা আক্রান্ত না হয় তাই হিন্দু ধর্মের মতে পুড়িয়ে ফেলা হয় এবং মুসলিম ধর্ম মতে মাটিতে চাপা দেওয়া হয়। তাছাড়া ধর্মীয় ব্যাপার তো আছেই, কাজেই সংস্কারটি বিজ্ঞানসম্মত, কিন্তু এর পিছনে কোনোটিই কুসংস্কার নয়। এর পরবর্তী প্রশ্ন, তুলসী মঞ্চে প্রতিদিন জল দিতে হয় কেন? আমাদের হিন্দু ধর্মে স্নান করে এসে তুলসী মঞ্চে জল দেওয়ার প্রথা বহু কাল ধরে চলে আসছে, কারণ জল না দিলে তুলসী গাছ মারা যেতে পারে। তুলসী গাছ বাড়িতে থাকার প্রয়োজনীয়তা খুব জরুরি, কারণ বিজ্ঞানসম্মত দিক দিয়ে দেখতে গেলে তুলসী গাছ আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন যোগান দেয় এবং তুলসী গাছের পাতা প্রতিনিয়ত সেবন করলে আমাদের শরীরের বিভিন্ন রকম রোগ জীবাণু নষ্ট করে। তাই প্রতিনিয়ত তুলসী গাছের গোড়ায় জল দিয়ে তুলসী গাছকে বাঁচিয়ে রাখা আমাদের জীবনের পক্ষে খুবই জরুরি। কাজেই এই সংস্কারগুলি বিজ্ঞানসম্মত, এর কোনোটিই কুসংস্কার নয়।